এখন আমরা রেডি হচ্ছি, যাব দিদির বাড়িতে। আজকে ভাগ্নির জন্মদিন আছে, আমরা সবাই এখন রেডি হচ্ছি ওখানে যাওয়ার জন্য। আমার বড় ছেলে সে নিজে নিজেই রেডি হয়ে নিচ্ছে, ছোট ছেলে বসে আছে কখন মা রেডি করিয়ে দেবে। এবার আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা টোটোয় আছি, রাস্তা দিয়ে যাচ্ছি দিদির বাড়ি। সন্ধে হয়ে গেল পৌঁছাতে পৌঁছাতে, এবার আমরা পৌঁছেও গেলাম দিদির বাড়িতে। এখানে সবাই বসে গল্প করছিল, আমাদের বার্থডে গালেটা মানে গল্প করছে সবার সাথে বসে। এখন সে মা রান্না করছে, গিয়ে দেখলাম মা কিছুটা আগেই চলে গিয়েছিল, ওখানে মা রান্না করছে। এখন মা মাংস রান্না করছে, আমাকে বলা হয়েছে পায়েসটা করতে, আমি এখন পায়েস করছি। পায়েসে কাজু কিশমিশ দিয়ে দিলাম, দুধ ঢালা হয়ে গেছে প্রথমেই, চালও দেওয়া হয়ে গেছে, একটু নাড়িয়ে নিচ্ছি পায়েসটা। আমাদের বার্থডে গার্ল রেডি হচ্ছে, তার ড্রেস পছন্দ হচ্ছে না, এখানে সবাই বসে গল্প করছে। এখন কেক কাটার সময়, কেক কাটা হবে। জামাইবাবুকেই একমাত্র পাওয়া গেছে সব থেকে বেশি কেক মাখানোর, উনি একদিক থেকে কেক খাচ্ছেন আর ওনাকে একদিক থেকে কেক মাখানো হচ্ছে।